ধোঁয়ার মতো ধোঁয়াধার ফলস। এই পর্বে আমরা জব্বলপুরের কিছু অংশ ঘুরে দেখব। জব্বলপুরের মুখ্য আকর্ষণ অবশ্যই ভেড়াঘাট এবং ধোঁয়াধার ফলস। মেড়াঘাটে নর্মদা নদীতে নৌকাবিহার করা যায়, সেটা তো অবশ্যই দেখাবো। তবে এই পর্বে আমরা বাকি স্থানগুলি বেশি দেখাবো। এই যে খুঁজ আসছে, এই খুঁজে আমরা এই ড্যামের উপরে ঘুরবো। আমরা জব্বলপুর স্টেশনে পৌঁছলাম ইন্টারসিটি এক্সপ্রেস ধরে পিপাড়িয়া থেকে। 10:30 মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। যারা সরাসরি কলকাতা থেকে যেতে চান তাদের জন্য শক্তিপুঞ্জ এক্সপ্রেস, মুম্বাই মেল এবং সপ্তাহে একদিন হামসফর এক্সপ্রেস আছে। চলুন ঘুরে দেখি জব্বলপুরের কয়েকটি দর্শনীয় স্থান। আমরা চলে এলাম ব্যালেন্সিং রক দেখতে। ভেতরে যাব ব্যালেন্সিং রক। এই যে এটা হলো এখানকার ব্যালেন্সিং রক। ভারতের সব থেকে বড় ব্যালেন্সিং রক আছে মাউন্ট আবুতে। সেটাকে ব্যাঙের মতো দেখতে বলে ফ্রগ বলে, ফ্রগ রক বলে। তারপর হচ্ছে এটা, ঠেলে সরাতে পারবে? ও ঠেলে সরিয়ে দিল তো। ওই পাতা আমাদের জিওগ্রাফি মাস্টারমশাই বলে দিয়েছেন এটা টর বলে। বাহুবলির মতো পাথর তুলছে, ভেরি গুড। এটা কে বললো জানো? কড়াই চাপানো আছে উনুনে, তিন দিকে তিনটে ইট দেওয়া আছে, আর এটা কড়াইয়ের মতো দেখতে। কড়াই চাপানো রান্না হয় নাকি? বাহ, ভেরি গুড। তিন দিকে তিনটে ইট দিয়ে পরে উনুনে কড়াই চাপানো হয়েছে। হ্যাঁ, আগুন দেওয়া হয়েছে, দাগ উঠে গেছে। বাহ, ভেরি গুড। 1997 সালে একটি বড় ভূমিকম্প হয়েছিল যার রিখটার স্কেল ছিল 6.5। তারপরেও কিন্তু এই ব্যালেন্সিং রকগুলো থেকে গেছে। এর সেন্টার অফ গ্র্যাভিটি এমনই একটা জায়গায় যার ফলে স্টেবল ইকুইলিব্রিয়ামে এটা থেকে গেছে প্রায়। এটি একটি বিশাল বেলে পাথর। লক্ষ লক্ষ বছর আগে অগ্নুৎপাতের ফলে ব্যালেন্সিং রকের উৎপত্তি বলে মনে করা হয়। ঘুরে দেখার জন্য কোনো এন্ট্রি ফি নেই। মোটামুটি 15-20 মিনিট সময় লাগবে আপনার ব্যালেন্সিং রক ঘুরে দেখতে। এর ঠিক রাস্তার অপর প্রান্তেই হচ্ছে মদনমোহন ফোর্ট। এরপরেই আমরা মদনমোহন ফোর্টের দিকে যাবো।
মদনমহল ফোর্ট দেখার জন্য বেশ কিছুটা উপরে উঠতে হয়, তার মাঝে আমরা পাবো এই সিদ্ধ পঞ্চেশ্বর গুফা। এখান থেকে জব্বলপুর শহরের দৃশ্য বেশ সুন্দর লাগে এবং এটাও ভ্যালেন্সিং রকেরই উদাহরণ। মাঝে আমরা সেটা ঘুরে নিলাম, ঘুরে নিয়ে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠব যেখানে মদনমহল ফোর্ট পাবো। মদনলাঠি বলতাম, জানি না আসল নাম এটার কি, তবে এটা মদনলাঠি বলি আমরা বলি। আমরা দাঁড়িয়ে আছি মদনমহল ফোর্টের সামনে। এই দুর্গটি তৈরি করেছিলেন রাজা মদন সিং। পরবর্তীকালে তার পুত্রবধূ দুর্গাবতী দেবী এই দুর্গটি আরও পরিমার্জন করে। গন্ডোয়া রাজারা ছিলেন তার। আগে এই দুর্গের উপরে ওঠা যেত, ছাদ থেকে সুন্দর দৃশ্য দেখা যেত, এখন এই অবধি ওঠা যায়। এরপর আর ওঠার অনুমতি দর্শকদের নেই। প্রায় 500 মিটার উচ্চতায় এই দুর্গটি অবস্থিত। এর অনেক মিথ আছে, যেমন এখান থেকে বেশ কয়েকটা সুড়ঙ্গ পথ ছিল বলে মনে করা হয়, যেটা দিয়ে উজ্জয়িনীর দিকে বা অন্যান্য জায়গায় যাওয়ার রাস্তা ছিল, মানে দুর্গ থেকে বেরিয়ে যাওয়ার পথ ওটা ধরা হয়ে থাকে। মোগল আক্রমণ থেকে বাঁচতে রানী দুর্গাবতী এবং তার পুত্র বীরনারায়ণ যুদ্ধ করেছিলেন, যুদ্ধে তারা শহীদ হন 1500 শতকের দিকে। এরপরেই আমরা দেখে নেব রানী দুর্গাবতী দেবীর সমাধি, যদিও সেটা এর কাছাকাছি নয়। সেটা আপনি যদি বার্গি ড্যাম যান, বার্গি ড্যাম অনেকটাই দূরে জব্বলপুর শহর থেকে, প্রায় 35-36 কিলোমিটার দূরে। তার মাঝে রানী দুর্গাবতী দেবীর সমাধি দেখা যায় এবং অন্য পাশে বীরনারায়ণের সমাধিও দেখা যায়। সেটা আমরা পরের দিন গিয়েছিলাম। দুর্গাবতী দেবীর সমাধিস্থল এই যে, কবে হয়েছিল? 24 জুন 1564। এদিকে ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠছে দেখুন, আগে স্যালুট করুন এটাকে। এরপর আমরা চললাম 64 যোগিনী মন্দির দেখতে,
বর্তমানে এইখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, মোবাইলে কিছু ছবি এবং সামান্য ভিডিও তুলতে পেরেছি। কিছু লোকজন তো আছে যারা এই ছবিগুলো নিয়ে গিয়ে উল্টোপাল্টা কিছু করে, তার জন্যই এই ব্যবস্থা ওখানে যা শুনলাম। ৬৪ যোগিনী মন্দিরটি পুরোপুরি গোলাকার, ১৭০ ফুট ব্যাসার্ধ নিয়ে, এটা গোলাকার মন্দিরও বলা হয়। এবং ভারতের যে সংসদ ভবন তৈরি হয় সেটা কিন্তু এইটার আদলেই তৈরি করা হয়েছিল। এবং মন্দিরের মাঝে মন্দিরের ভিতরে যে মূর্তি আছে শিব এবং পার্বতীর মূর্তি, এখানে মূর্তিগুলো দেখবেন মাঝামাঝি কাটা ভাঙা, গ্রানাইট পাথরে তৈরি, সহজে ভাঙার তো কথা নয়, কিন্তু তবু কেন এই অবস্থা? মোগলদের আক্রমণে এই অবস্থা হয়েছিল এবং যা কিছু অবশিষ্ট জিনিস, এই ভাঙা জিনিস যেগুলো পাওয়া গিয়েছিল সেগুলো রাখা আছে দুর্গাবতী মিউজিয়ামে। জব্বলপুরে দুর্গাবতী মিউজিয়াম আছে, তার ছবি দেখাবো। ১০:৩০ থেকে ৫:০০ অবধি খোলা থাকে দুর্গাবতী মিউজিয়াম, সেখানেও আপনি দর্শন করতেই পারেন। এবং ১০ শতক ১১ শতকে এই মন্দিরের অঙ্কচর্চা এবং জ্যোতির্বিজ্ঞান চর্চায় খুবই নাম ছিল, সেই কারণে এটি গোলাকার করা হয়েছিল। সূর্যের মুভমেন্ট দেখে বিভিন্ন অঙ্কের ক্যালকুলেশন করা হতো বলে মনে করা হয়। এই যে আমরা গৌরীঘাটে এসে নর্মদা মন্দির দর্শন করতে যাচ্ছি, একটুখানি ২০ টাকা করে আসা যাওয়ার জন্য নেয়। এই নর্মদা নদী আর ওখানে ভেড়াঘাটের নর্মদা নদী পুরোপুরি আলাদা। এখানে কত শান্ত নদী। জব্বলপুর এলে ভেড়াঘাট ধোঁয়াধার ফলস তো দেখবেন অবশ্যই, তার সাথেই উল্টো দিকে এটা ৬-৭ কিলোমিটার পরে জব্বলপুর শহর থেকে গৌরীঘাট। এই গৌরীঘাটে এসে নর্মদার আরতি দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভালো শুধু নয়, খুবই সুন্দর লেগেছিল। এখানে নদীর মাঝখানে একটি মন্দির রয়েছে, সেই মন্দিরটি দর্শন করতেই পারেন। ৩ মাস জলের তলায় থাকে। আমরা অক্টোবরে গিয়েছিলাম, তখনও কিছুটা জল ছিল, আমরা প্রদক্ষিণ করে এলাম, মন্দিরে নামতে পারিনি। এবং এই আরতি দেখুন, আরতি দেখতে তো ভালো লাগবেই, নৌকোতেও বসেও আপনি আরতি দেখতে পারেন, যেটা বেনারসে দেখা যায় সেরকম ব্যবস্থাও আছে। আর সবথেকে ভালো লাগলো যেটা আমার, এই আরতির পরে একটা ওথ টেকিং, সকলকে দিয়ে যতজন আছে ডান হাত তুলে, যেটা আমরা বলি আর কি, সংকল্প করা যে নর্মদা নদীতে আমরা কোনো আজে বাজে জিনিস ফেলবো না, নদীর জল শুদ্ধ পরিশুদ্ধ রাখবো। এই যে অঙ্গীকার করলেন এতজন, তাতে যদি কিছু জনও মনে রাখতে পারেন সেটা তো খুবই ভালো, নদীর জল দূষণ থেকে কিছুটা হলেও মুক্তি পাবে, এইটা আমার খুব ভালো লাগলো। এবং শেষে ভারত মাতা কি জয়, এটা তো আরও ভালো লাগবেই। যাই হোক, দেখুন গৌরীঘাটটা দর্শন অবশ্যই করুন, এ কথা বললাম, খুব বেশি বড় করব না, এটা পরের পর্বে নিয়ে আসছি, খুবই ভালো, যেটা সব প্রত্যেকেরই ভালো লাগবে, মার্বেল রক্স ধোঁয়াধার ফলস। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।